হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই গার্ডেন। আমি আপনাদের বন্ধু রোহিত। আজকে যে সাইট্রাস দুটো আপনাদের দেখাচ্ছি, দুটো নিয়ে আমার একটা কনফিউশন আছে। এটা আমার দুটো গাছই ওয়েব গার্ডেনের জয়দীপদের কাছ থেকে নেওয়া। এটা হচ্ছে ইম্পেরিয়াল ম্যান্ডারিন, আর এটা হচ্ছে ইম্পেরিয়াল ম্যান্ডারিন। ইম্পেরিয়াল ম্যান্ডারিনটা এটা একটু ট্যাগ করা হয়নি, কালকে আমি গুটো পাটা করে নিয়ে এসেছিলাম, ট্যাগ করানো হয়নি। তাই দুটো গাছের মধ্যে আলাদা, দেখুন এই পাতার ধরনটাও আলাদা, আর এটা ওরিয়েন্টাল রুটস্টকে সেট করা আছে। আর দুটোর মধ্যে বৈশিষ্ট্য বলতে আমি বলবো, এই ইম্পেরিয়াল ম্যান্ডারিনটা অস্ট্রেলিয়াতে ভীষণভাবে কমার্শিয়ালভাবে চাষ হয়, ইম্পেরিয়াল ম্যান্ডারিনটাও হয়, বাট ইম্পেরিয়াল ম্যান্ডারিনটা ভীষণভাবে কমার্শিয়ালভাবে চাষ হয়। আর ইম্পেরিয়াল ম্যান্ডারিনটা কি একটুখানি পাফি টাইপের হয়, যেটা অনেকটা নাগপুরি কমলার মতো খোসাটা সহজে ছাড়িয়ে নেওয়া যায়। আর এটা একটু রাউন্ড শেপের, মিডিয়াম সাইজের, ভিগোরাস, ভীষণ বাচ্চাটা ভীষণ, ক্যানোপিটা ভীষণ ঝাঁপালো হয়, আর প্রচুর ফল হয়। দুটো আলাদা জাত, দুটো আলাদা গাছ, আর দুটো টেস্টের মধ্যেও ডিফারেন্স আছে, ইম্পেরিয়াল আর ইম্পেরিয়াল ম্যান্ডারিনের মধ্যে। দুটো ম্যান্ডারিন, এটাই যা ম্যান্ডারিন, যেমন আপনারা জানেন খুব ভালো ধরে গাছে, ভীষণ ভালো ধরে। এটা আমার বেশি দিন আনা না, এই গাছটা আনা হয়েছে, তারপরে গ্রোথ, এইটা গ্রোথ নিয়েছে, এটা গ্রোথ নিয়েছে, খুব ভালো গ্রোথ নিচ্ছে গাছটা। দুটো জয়দীপদের কাছ থেকে নেওয়া। এটা পাতাগুলো একটু সরু মতো, আর এটা পাতাটা একটু মোটা, একটু ঢেউ খেলানো মতো। আমি শুনেছি, আমি গুলিয়ে ফেলছি হয়তো, যে কোনো ইম্পেরিয়াল বা এম্পেরিয়াল দুটো একটা পাফি হয়, মানে আমাদের নাগপুর কমলা দেখবেন, যেমন দার্জিলিং কমলা, যেমন একটু ডিফিকাল্ট হয় পিল করতে, আর নাগপুরি কমলা যেমন খুব ইজিলি পিল পা, একটু ফাঁপা টাইপের হয়। এই দুটোর মধ্যে একটা আই থিঙ্ক এইটাই, যে এম্পেরিয়াল ম্যান্ডারিনটা একটু ফাঁপা টাইপের হয়, আর এটা একটু সলিড হয় দার্জিলিং কমলার মতো, আর এটা টেস্টটাও বেশি ভালো হয়। ইম্পেরিয়াল ম্যান্ডারিনটা যেন অস্ট্রেলিয়াতে ভীষণ ভীষণ জনপ্রিয়, ওখানে খুব কমার্শিয়ালি খুব চাষও হয়। এই দুটো গাছে আমার 18 ইঞ্চি পটে লাগানো। আমি বলবো লেবু গাছ প্রথমে এনে আপনারা এই বিশাল বড়ো পটে বা বিশাল বড়ো টাবে লাগিয়ে ফেলবেন না, যদি গাছের রুট রট হয়, সে আপনি যত ভালোই রুট রটের গাছ লাগান না কেন, রুট রট হতে বাধ্য হবে জল জমে। তো বেটার হয় 18 ইঞ্চি টবে লাগানো, তারপর রুট বল তৈরি হয়ে গেলে তারপর বেটার কিছুতে ট্রান্সফার করা। তো এই গাছ দুটোর কী আপডেট হচ্ছে বা কী হচ্ছে আমি আপনাদের আপডেট দিতে থাকবো। আজ আমি এটা, এই গাছটা হয়তো আপনাদের আগে দেখিয়েছি ইম্পেরিয়াল ম্যান্ডারিনটা, আজকে মেন দেখানো এই ইম্পেরিয়াল ম্যান্ডারিনটাই। দুটো গাছ কিন্তু আলাদা, দুটো আলাদা জাতের, দুটো আলাদা ম্যান্ডারিন, অনেক সময় নামের লোকে গুলিয়ে ফেলে। তো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, থ্যাংক ইউ।